কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান শুরু করতে চাই, তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইভান সাইরাস তোমাদের সাথে আছে, আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, তার সাথে পরিচয় করিয়ে দেবার আগে শুরুতে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার সিকিম নেপাল সীমান্তে অবস্থিত, যা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত। এর 5টি শিখরের মধ্যে সর্বোচ্চ চূড়াটি সাধারণত কাঞ্চনজঙ্ঘা নামে পরিচিত, যার উচ্চতা 8,586 মিটার। বিখ্যাত অভিযাত্রী শেরোপা তেনজিং নোরগের মতে, কাঞ্চনজঙ্ঘা শব্দটি এসেছে স্থানীয় শব্দ কাং চেং জেং গা থেকে, যার অর্থ তুষারের 5 ধনভাণ্ডার, যা প্রতিনিধিত্ব করে স্বর্ণ, রৌপ্য, রত্ন, শস্য ও পবিত্র গ্রন্থ। জানা হলো এবার জানাই সেই বিশেষ মানুষটির কথা, ফারিশ আহমেদ, শিশু শিল্পী, আমাদের সবারই প্রিয়, তার সাথে কথা বলবো এবং তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। হ্যালো ফারিশ। হ্যালো, কেমন আছো? ভালো। ওকে, গিভ মি এ হ্যান্ড। কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো। আচ্ছা, তুমি তো অনেকগুলো বিজ্ঞাপনে, প্রায় 25টার বেশি বিজ্ঞাপনে কাজ করেছো, তো বিজ্ঞাপনে কাজ করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। শুরু করেছিলে কি 2013 সালে? সেই সময়ের কথা বলতে পারবা? মনে আছে প্রথম বিজ্ঞাপনের কথা মনে আছে? একটু বলো। একটা ভাইয়াকে আমি বলি, নাচো আগে কাঁদি। কাঁদা কিভাবে? কাঁদো একটু, কাঁদাটা শুনি। এভাবে ভালো করে আরেকবার আরেকবার একটু শুনি। আচ্ছা, তারপরে নাচো, ঘোরা হও, উল্টা মেটো সও। আচ্ছা, এগুলো বিজ্ঞাপনের মধ্যে তাকে বলো, তাই না? এবং প্রথম যখন তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলে, তোমার কি ভয় লেগেছিল? কেমন লেগেছিল তখন? ভালো। কারা কারা ছিল মনে আছে? না, ওইটা কিসের বিজ্ঞাপন ছিল? চকলেট। চকলেট, তুমি কি চকলেট খেতে পছন্দ করো? আচ্ছা, তারপর যখন ওই বিজ্ঞাপন তুমি টেলিভিশনে দেখলে, তখন তোমার কেমন লেগেছিল? ভালো। কি বলে বাসার লোকজন? ভালো বলে। আর কিছু বলে না? না, ভালো বলে। আচ্ছা, আর স্কুলের বন্ধুরা? স্কুলের বন্ধুরা বলে না? ছবি তোলে, সেলফি, কোনো কিছুই না? টিচাররা? আচ্ছা, ফারিস তুমি কি একটু ভয় পাচ্ছ, একটু নার্ভাস? ওকে, তাহলে তুমি হাসো। আচ্ছা, তারপরের লাস্ট বিজ্ঞাপন ছিল ঠিক গ্যাস স্টোভের, সেটা মনে আছে? কিসের বিজ্ঞাপন ছিল, কোথায় কাজ করেছিলে? কোক স্টুডিও। আচ্ছা, সেখানে কে নিয়ে গিয়েছিল তোমাকে? আমার বাবা। তারপর সেখানে গিয়ে কি কি করলা একটু বলো। আমি ফুটবল খেলতে খেলতে একটা ওই যে আন্টি আছে না, বালিশের থেকে একটা চিঠি দেখলো, লেখা ছিল আমি বিরিয়ানি খাবো। আচ্ছা, তারপর ওটা লেখা ছিল, তারপরে তারপরে আমি ফুটবল খেলতে খেলতে কিছু বলেছিলে ফুটবল খেলতে খেলতে? না। তারপর আন্টিটা বলেছে কি বলেছে? আমি জানি না, ভুলে গেছ। আচ্ছা, তুমি এমনি কি ফুটবল খেলতে পছন্দ করো? হ্যাঁ। তোমার এই বিজ্ঞাপনে গিয়ে বারবার কি শর্ট দিতে হয়েছে বা এরকম হয়েছে, তখন কেমন লাগে? ভালো লাগে। বিজ্ঞাপন করতে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, অনেকগুলো বিজ্ঞাপন তো করেছো, কিসের কিসের বিজ্ঞাপন করেছো কিছু কি বলতে পারবে, মনে পড়ে? প্রাণের বিজ্ঞাপন করেছো, প্রাণ ক্যান্ডির বিজ্ঞাপন করেছো? না, এগুলো করোনি। করেছি। হ্যাঁ, তারপর সেই বিজ্ঞাপনগুলো যখন দেখেছো, নিজেকে দেখতে কেমন লাগছিল টেলিভিশনে? ভালো। আচ্ছা, তোমার পড়াশোনার কথা শুনি, কোন স্কুলে পড়ো? মাইলস্টোন। মাইলস্টোন, কোন ক্লাস? কেজি। পড়াশোনা করতে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, কি করে স্কুলে গিয়ে? পড়াশোনা করি। স্কুলের সময়টা বন্ধুদের সাথে এমনি দুষ্টুমি বা ক্লাস ফাঁকি দেয়া এগুলো করো না? আমরা কথা বলি। আচ্ছা, আর আর টিফিনের সময় অনেক কথা বলি আমরা। টিফিনের সময় খেলাধুলা করো না? না। আচ্ছা, এমনি বন্ধুরা যখন তোমাকে দেখে, তোমাকে টেলিভিশনে দেখছে, এটা দেখে ওরা কিছু বলে না? কিছুই বলে না। আচ্ছা, আমাকে একজন কিছু বলবে, সে ফোনে আছে, একটা ফোন নেই। ওকে, কে আছো? ভাইয়া আমি নাবিল। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? ভাইয়া আমি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ক্লাস এ। আচ্ছা, একটু ফারিসকে একটা হ্যালো বলো। হ্যালো। হ্যালো। ওকে, চলো এবার বলো যে তোমার কোন বিভাগ পছন্দ। শুনতে পাচ্ছো ভাইয়া? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে।
কোন খেলা পছন্দ করো তুমি? ভাইয়া ক্রিকেট। ক্রিকেট জানো বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ রয়েছে সামনে, বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড বাংলাদেশ। জি ভাইয়া। কেমন করবে বাংলাদেশ কি মনে হয়? ইনশাআল্লাহ ভাইয়া মাস্টার পি ভালো করলে সব ভালো হবে। বাহ চমৎকার। ঠিক আছে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে 2016-17 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন রোমেলু লুকাকু, বলতে হবে তার গোলের সংখ্যা কত? সংখ্যাগুলো হচ্ছে ক 24টি, খ 30টি, গ 33টি। বলো ভাইয়া অপশন খ 30টি। অপশন খ 30টি, উত্তরটি আমি নিলাম, কষ্ট পেও না, সঠিক নয় উত্তর। সঠিক উত্তর ছিল ক 24টি। জেনে নিলাম ফারিজ, আরেকটা ফোন নেই। ঠিক আছে, হ্যালো, আমি মিম। মিম? জি। মিম কোন স্কুলে পড়ো? কনটেস্ট স্কুল এন্ড কলেজ। কোন ক্লাস? ক্লাস 9 এ। আচ্ছা বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ। তুমি কি একটুখানি নার্ভাস নাকি মিম? হ্যাঁ একটু একটু। আচ্ছা ঠিক আছে, চলো তোমার জন্য নার্ভাস হওয়ার দরকার নাই, একেবারে নিজের ভেতর থেকে যেটা উত্তর আসে সেটাই দিয়ে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে নদী ছাড়া মহানন্দা কোন ফলের নাম? টেলিভিশনে অপশনগুলো দেখো, আমি বলেও দিচ্ছি ক কলা, খ আম, গ লিচু। মিম দ্রুত বলতে হবে। খ আম। আম উত্তর সঠিক, অনেক ধন্যবাদ, 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করি, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে মানে আমাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভারত, বলতে হবে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ কোনটি? দেশগুলোর নাম ক নেপাল, খ কুয়েত, গ ভুটান। গ ভুটান। ভুটান, ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার, অনেক ধন্যবাদ 1000 টাকার বই জিতবার জন্য। আরও জানিয়ে রাখি ভুটান আমাদের দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল 7 ডিসেম্বর 1971 সালে। তোমাকে কি পরের প্রশ্নটি করব? জি যাবো। মিম কি নিয়মটা জানো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিয়মটা তাহলে আর বললাম না, প্রশ্নেই চলে যাই। প্রশ্নটি হচ্ছে প্রাচীন নিদর্শন সমৃদ্ধ পাহাড়পুর নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে অবস্থিত, বলতে হবে এর নির্মাতা কে? ক রাজা ধর্মপাল, খ রাজা গোপাল, গ রাজা আনন্দপাল। ক রাজা ধর্মপাল। উত্তর সঠিক মিম, অনেক ধন্যবাদ। এখন তো একটু হাসো, নার্ভাসনেস তো কেটে যাওয়া উচিত, 2000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। কেমন লাগলো ফোনে কথা বললাম? ভালো। প্রশ্নগুলো কি কঠিন ছিল? তাই তুমি কি একটাও পারতা? আচ্ছা স্কুলে যখন পড়া একটু কম পারো বা পড়া যখন হয় না তখন টিচাররা কি বকা দেয়? কি বলে? বকা দেয় অনেক। আচ্ছা শুটিং করতে ভালো লাগে বেশি নাকি ক্লাস করতে ভালো লাগে বেশি? শুটিং করতে। শুটিং করতে কেন ভালো লাগে? অনেক ভালো লাগে আমার। কেন মানে কি কারণে? কি হয় সেখানে গিয়ে, কেন তোমার আনন্দ লাগে? সব ফ্রেন্ডের সাথে কথা বলি, তারপরে অনেক সবার সাথে অনেক মজা করো। হ্যাঁ। বকা দেয় না শুটিং না পারলে কেউ? না। আদর করে? কি দেয়, চকলেট দেয়? না। আচ্ছা কুইজ শো জানার আছে, বলার আছে, চলছে। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন শিশু শিল্পী ফারিস আহমেদ। ফারিস তুমি তো স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করো এবং টিচারদেরও অনেক প্রিয় পাত্র, বন্ধুদেরও অনেক প্রিয় তুমি, এবং স্কুলে তুমি নানান সময়ে অনেক তোমার পারফরমেন্স দেখাও, কবিতা শোনাও। আজকে আমাদের একটা কবিতা শোনাবা? চলো একটা শুনি। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বুগিচ্ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমন ধরে ঘাপুস ঘুপুস খাই। বাহ চমৎকার। তোমার অনেক বন্ধুরা আজকে তোমাকে দেখছে, ওদের জন্য কিছু বলবা? তোমার সবচেয়ে প্রিয় বন্ধু কে? জানি না। সবাই যাদের সাথে তুমি খেলাধুলা করো সবাই, তাই না?
আচ্ছা, তোমার কোন খেলা খেলতে বেশি ভালো লাগে? সাইকেল রেস। সাইকেল রেস। আচ্ছা, তুমি তো অনেকগুলো বিজ্ঞাপন করেছো, কোন বিজ্ঞাপনে সাইকেল ছিল তোমার সাথে? ছিল। কোনটাতে? দুরন্ত বাইসাইকেল। দুরন্ত বাইসাইকেল। আচ্ছা, সেখানে তুমি কি করেছিলে? সাইকেল চালিয়েছিলাম। আচ্ছা, খুব মজা লেগেছিল? পরে কি সেই সাইকেলটা তোমাকে দিয়ে দিয়েছিল? না, দেয়নি। কষ্ট পেয়েছিলে? আচ্ছা, সেখানে আর কে কে ছিল তোমার সাথে? আঙ্কেল আর আন্টি ছিল। কি করেছিলে বলতে পারবে? মনে নেই। সেই বিজ্ঞাপনটা দেখায় তো এখনো? না। হ্যাঁ, এখনো তো টেলিভিশনে দেখায়, তাই না? না, দেখায় না। আচ্ছা, কত অনেকগুলো বিজ্ঞাপন তুমি করেছো। যখন তোমাকে কেউ বলে যে বিজ্ঞাপনের পাশাপাশি তুমি নাটক করবা কিনা বা টেলিফিল্ম করবা কিনা, তখন তুমি কি বলো? মানে তোমাকে নাটক করতে ভালো লাগে বা নাটক করেছো? না। নাটক করতে ভালো লাগে? সামনে করবা? না। কেন? বিজ্ঞাপনই করবা নাকি বাবা যেটা বলবে সেটা করবা? বিজ্ঞাপনই করব। বাহ, চমৎকার। আচ্ছা, তোমার কাছ থেকে তো একটা বাংলা শুনলাম আমরা, এবার একটা ইংরেজি একটা রাইমস শোনাবা? বে বে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, থ্রি ব্যাগস ফুল, ওয়ান ফর মাই মাস্টার, ওয়ান ফর মাই ড্যাম, ওয়ান ফর মাই লিটল বয় হু ইজ ডাউন দ্য ল্যাম্প। চমৎকার। তুমি হাসতে একটু হাসো, তোমার হাসিটা সবাইকে দেখাই। আর একটা কাজ করি, আবার ফোন নেই, এই যে ফোন করছে সবাই। ওকে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলার মুখ থেকে তোমার জন্য আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, লালবাগের কেল্লা মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন বহন করে, এই কেল্লার পূর্ব নাম কি, মানে আগের নামটা কি ছিল? অপশনগুলোতে দেয়া আছে, ক পরিবিবির দুর্গ, খ শায়েস্তা খাঁ দুর্গ, গ আওরঙ্গবাদ দুর্গ। ক পরিবিবির দুর্গ। উত্তরটি আমি নিলাম কিন্তু সঠিক নয়, একদম মন খারাপ করো না, সঠিক উত্তরটি হচ্ছে গ আওরঙ্গবাদ দুর্গ। ঠিক আছে ফারিস, কি ফোন নিব না কথা বলবো? ফোন না। কে বলছো? জি, আমি মাহি বলছি। মাহি, ফারিস কে একটা হ্যালো বলো। জি, ফারিস কে একটা হ্যালো বলো। জি, হ্যালো। হ্যালো। ওকে, এবার বলো যে কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ পড়ি, সারা মারওয়ারি মডেল হাই স্কুল এন্ড কলেজ। আচ্ছা, কোন বিভাগ পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। বাংলার মুখ কিন্তু এর আগে শেষ হয়ে গেছে এবং তোমাকে প্রশ্ন করার পর খেলার মাঠও শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। তোমার কি ফুটবল পছন্দ? হ্যাঁ, না, আমার ক্রিকেট পছন্দ। আহারে, কিন্তু প্রশ্ন কিন্তু ফুটবল থেকে। চলো প্রশ্নটা করি, দেখা যাক পারো কিনা। প্রশ্ন হচ্ছে, এবারের এফএ কাপে ফাইনাল খেলবে কোন দুটি ক্লাব? অপশনগুলো হচ্ছে, ক ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি, খ আর্সেনাল চেলসি, গ আর্সেনাল ম্যানচেস্টার সিটি। বলো ভাইয়া। অপশন ক ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি। কি মনে হয়? কি মনে হয়, উত্তর কি সঠিক হয়েছে না হয়নি? জানো না? আমি জানি উত্তরটা সঠিক নয়, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড কোনোভাবেই মন খারাপ করো না। সঠিক উত্তর হচ্ছে খ আর্সেনাল চেলসি। আগামী 27 মে এই এফএ কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফারিস, আর একটা ফোন নেই তাহলে। কে বলছো? হ্যালো, পায়ান বলছিলাম ভাইয়া। আচ্ছা, স্কুলের নামটাও শুনতে চাই আর কোন ক্লাসে তুমি পড়ো সেটাও শুনতে চাই ভাইয়া। 6 এ পড়ি আর সামার স্কুলে। ওকে, বাংলার মুখ, খেলার মাঠ দুটো বিভাগই শেষ, এখন তোমাকে অন্য কোন বিভাগ থেকে প্রশ্ন করতে পারি বলো? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। ইংলিশ তোমার পছন্দের সাবজেক্ট, তাই না? ওকে, শোনো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিমা ফেসি মিন্স, অপশনগুলো দেখো, আমি বলেও দিচ্ছি, এ প্রাইম ফিগার, বি মেইন কজ, সি অ্যাট ফার্স্ট ভিউ। বলো ভাইয়া। সি অ্যাট ফার্স্ট ভিউ। ভেরি কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। 800 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, আ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট কল্ড, অপশনগুলো হচ্ছে, এ ইউটোপিয়া, বি প্লাটুন, সি
হেভেন? ভাইয়া সি হেভেন? আমি এভাবে এক্সপ্রেশন দিয়ে বললাম বলে তুমি আসলে কনফিউজ হয়ে গেলা। দেন আই এম সরি, আই এম সরি, তোমাকেও আসলে ফিল করতে হবে বিকজ কারেক্ট না। কারেক্ট অ্যান্সার ছিল এ ইউটোপিয়া। কেন হলো? সো ফারিস, এবার বলো যে তোমার শুটিং পড়াশোনা এগুলোর বাইরে সাইকেল চালাতে ভালো লাগে, কিন্তু তোমার কি শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে? গ্রাম ভালো লাগে। গ্রামে গিয়েছো? গ্রামে গিয়ে কি মানে কেন ভালো লেগেছে, কি কি করেছো? আমরা মাছ ধরেছিলাম, সমুদ্রে গেছিলাম। আচ্ছা, তারপর? তারপরে জাল দিয়ে তো তুমিই মাছ ধরেছিলে না, একটু বলো না সেই ঘটনাটা শুনি, কেমন লেগেছিল, কিভাবে মাছ ধরেছিলে, কতটা মজা করেছিলে? অনেক মজা করেছি। মাছ পেয়েছিলে? আচ্ছা, কিভাবে জাল মেরেছিলে কিভাবে? তুমি কি একা ছিলে না তোমার সাথে আরো কেউ ছিল? আরো কেউ ছিল। কে কে ছিল? মামা ছিল, মামুনি ছিল, আম্মু ছিল। আচ্ছা, তারপর মাছ কি মাছ পেয়েছিলে? ইলিশ মাছ। ইলিশ মাছ পেয়েছিলে? কোথায় মাছ ধরেছিলে? নদীতে? আচ্ছা, তারপর আর কি কি করেছিলে? আর অনেক কিছু করেছি। গাছে উঠেছো? না। নদীতে গোসল করেছো? বকা দেয়নি কি? না। ভয় লেগেছিল? সাঁতার কাটতে পারো? না। সাঁতার কাটতে পারো না? ডুব দিতে পারো। তোমার কি মানে গ্রামই ভালো লাগে না শহরই ভালো লাগে? গ্রাম ভালো লাগে। আচ্ছা, চলছে কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি, ফোনে কে আছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নাম বলো। ভাই আমি নাবিলা বলছি। অধরা? না, অধরা নাবিলা? নাবিলা? আচ্ছা নাবিলা, কোন স্কুলে পড়ো? জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে। চিনাইগাঁও। ওকে, আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। এখন কি কোন বিভাগ তুমি জানো? জি ভাই। কোন বিভাগ? ছবির গ্যালারি। ছবির গ্যালারি, কেমন লাগে এটা খেলতে? অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো ছবি দেখাই তাহলে। ইনি বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, তার নাম বলো। অপশনগুলো হচ্ছে ক বিশ্বনাথন আনন্দ, খ ম্যাগনাস কার্লসেন, গ এম কামাল আকন্দ। বলো। অপশন খ ম্যাগনাস কার্লসেন। তুমি কি জানতে? ইটস ওকে, বাট অ্যানসার ইজ করেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই তো পাবে। দাবা খেলতে তোমার কেমন লাগে? অনেক মজা লাগে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা অনেকে আবার পারে না দাবা খেলাটা, তাই জিজ্ঞেস করলাম। তার মানে ভালো যেহেতু লাগে তুমি দাবাটা খেলতে পারো। দেখা যাক এই প্রশ্নের উত্তর পারো কিনা। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, ছবি দেখো। ভারতীয় এই পদার্থ বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম বলো। নামগুলো হচ্ছে ক এইচ জি খোরানা, খ সি ভি রমন, গ এন এস শর্মা। এটা হবে অপশন ক এইচ জি খোরানা। এইচ জি খোরানা উত্তরটা এবার আর হয়নি, সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তরটা ছিল খ সি ভি রমন। ফারিস কেমন আছো? ভালো। কেমন লাগছে? ভালো। এই যে সবাই ফোন করছে, সবার সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলছি, এখানে আসলে সুন্দর সুন্দর চারপাশে ইয়ে আছে, এই যে মারমেইড আছে, তারপর অনেক ধরনের কার্টুন আছে, কেমন লাগছে? ভালো। তাই? আচ্ছা, তুমি কি এরকম অনুষ্ঠানে এর আগে তো গিয়েছো না? তোমাকে তো এখন সবাই সরাসরি দেখছে, তাদেরকে কিছু বলবে? তোমার অনেক বন্ধুরা দেখছে, কাউকে কোনো ওয়েল উইশ, কোনো গুড উইশ তাদের জন্য? সবাই ভালো থেকো, একটা হ্যালো বলো সবাইকে, তোমার বন্ধুদের জন্য। হ্যালো। ওকে, আর সামনে তুমি কোনো বিজ্ঞাপন করছো? মানে তুমি কি সামনে বিজ্ঞাপন তো নিশ্চয়ই করবে, তাই না? আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ফুটবলার। ফুটবলার? কোন ফুটবলারকে বেশি ভালো লাগে? আর্জেন্টিনার।
আর্জেন্টিনা দেশ ভালো লাগে আর কোন ফুটবলারকে ভালো লাগে? মেসি, নেইমার, রোনালদো, কাকে ভালো লাগে? নেইমার। নেইমার, আচ্ছা নেইমার কিন্তু ব্রাজিলের, ঠিক আছে, ওকে। আচ্ছা তোমার কার্টুন দেখতে মানে টেলিভিশনে কি দেখো? কার্টুন দেখি। কার্টুন দেখো, কোন কার্টুন বেশি ভালো লাগে? টম এন্ড জেরি। টম এন্ড জেরি, আচ্ছা। আর এমনি সিনেমা হলে গিয়ে বা ঘুরতে যাওয়া বাবার সাথে বা মায়ের সাথে যাও কিনা? যাই। কার সাথে যাও? এখন শুক্রবারে প্রতিদিন বাবার সাথে যাই। এভরি ফ্রাইডে? প্রত্যেক শুক্রবারই যাও? বাবা কি বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে? বাবা। তাই মা কি বকা দেয়? আচ্ছা ওকে, আর একটা ফোন নেই। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি লিজা। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ। ওকে বলো, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? গুণীজনের বাণী। গুণীজনের বাণী। আজকে ফারিসকে কেমন লাগছে বলো তো? ওর বিজ্ঞাপন ভালো। ওর বিজ্ঞাপন দেখেছো তুমি? হ্যাঁ। কেমন লাগে বিজ্ঞাপনে ওকে দেখতে? হ্যাঁ ভালো। আচ্ছা একটা সে হ্যালো, হ্যালো বলো, আছো? হ্যালো। হ্যালো ফারিস, তোমাকে হ্যালো বলেছে। ওকে তোমার জন্য প্রথম প্রশ্ন গুণীজনের বাণী থেকে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা প্রশ্নটি হচ্ছে, জীবনের যে লক্ষ্য শিক্ষারও তাই লক্ষ্য, কার উক্তি এটি? অপশনগুলো হচ্ছে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ ম্যাগজিন গোর্কি, গ রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর একটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তরটি সঠিক, করেক্ট আনসার। 500 টাকার বই তুমি পেয়ে গেছো। এবার দ্বিতীয় প্রশ্ন করি, উত্তর সঠিক হলে আরও 500 টাকার বই মানে 1000 টাকার বই তুমি পেয়ে যাবে। প্রশ্নটি হচ্ছে, যে আইনের মধ্যে বাস করে তার জন্য সব জায়গাই নিরাপদ, কার উক্তি? নামগুলো হচ্ছে ক রবার্ট ফ্রস্ট, খ এডমন্ড পার্ক, গ হেনরি জর্জ। বলো। হেনরি জর্জ। হেনরি জর্জ, অনেক কনফিউশন নিয়ে আস্তে আস্তে বললা, বাট কারেক্ট, থ্যাংক ইউ। 1000 টাকার বই তো হলো, পরের প্রশ্নে যাব? হ্যাঁ যাব। নিয়ম জানো? জানি। বাহ ব্রিলিয়ান্ট। এবারের কথাটিও একইভাবে ভীষণ রকম সুন্দর, চাবুক তত বেশি আঘাত করে না যতটা করে অনুশোচনা, কার বাণী? অপশনগুলো হচ্ছে ক এডগার ওয়াটসন হাউ, খ ডিজরেলি, গ জন লিলি। বলো। ক এডগার ওয়াটসন হাউ। হাউ মানে কারেক্ট অ্যানসার, তিনটাই সঠিক উত্তর তুমি দিয়ে দিলে, যার ফলে একেবারে খুশি মনে 2000 টাকার বই তোমাকে আমরা পাঠিয়ে দেব। ফারিস, এবার একটু বলো যে তোমার যে এখন শুটিং, পড়াশোনা, একটা ব্যস্ত সময় কাটছে, এই পুরো বিষয়টার ভিতরে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করে তোমার পরিবার, বাবা মা সবাই মিলে, এবং বাবা মা কি সবসময় পড়ার জন্য বেশি চাপ দেয় নাকি শুটিংয়ের কথা তারা সাপোর্ট করে, কোনটা করেন? শুটিংয়ের। আচ্ছা, কিন্তু ভালো করে পড়তেও বলেন, তাই তো? তোমরা কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নাই। কেউ নেই? আমার একটা ভাই আছে। হুম হুম হুম, কে সে? আমার দাদা। তোমার দাদা, আচ্ছা। তো দাদা নাতি সম্পর্ক ঠিক আছে, তার সাথে দেখা হয় কখন, কি কি করো দেখা হলে? দেখা হলে অনেক খেলি। কি খেলো? সাইকেলে। হুম। সাইকেল খেলি। হুম। রোবট খেলি। হুম। আর অনেক কিছু খেলি। আচ্ছা, আর বাসায় এমনি কিভাবে সময় কাটাও পড়াশোনার বাইরে, টিভি দেখার বাইরে? বই পড়ো, গল্পের বই বা আর্ট করি? আর্ট করো, বাহ চমৎকার। তোমার কি আর্ট করতে ভালো লাগে? আচ্ছা কি আর্ট করো, কি কি বিষয় আঁকো? অনেক। কি কি, গ্রামের দৃশ্য না মানুষ না কি আঁকো? ভূত আঁকতে পারি। ভূত আঁকতে পারো? ওই যে তোমার টি শার্ট একটা, এটা একটা আছে না? আচ্ছা, তো তো সেটা কি মানে ক্লাসে তোমাদের স্কুলেও তো আর্টের উপরে নাম্বার আছে না? হ্যাঁ, আমাদেরকে ঘর আঁকতে দেয়। হুম। আর আর হচ্ছে ফল আঁকতে দেয়।
ওকে, এগুলো কি তুমি শিখেছো আঁকা? তারা কি শিখিয়ে দেয় নাকি তুমি একা একাই আঁকো? আগে আর টিচাররা আগে আমাদেরকে শেখায়, তারপর আমরা লিখি। আচ্ছা, তারপর তোমরাই আঁকো। তো তোমার আঁকতে কেমন লাগে? ভাল লাগে। আচ্ছা, আর ঘর কিংবা ফল এগুলোর বাইরে কিছু আঁকো স্কুলে বা বাসায়? না। তাই? ওকে। আর এমনি বাসার সবার সাথে বেড়াতে যাও? বেড়াতে না তো জানি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে বেড়াতে এলে, মানে আমাদের সাথে কথা বলতে এলে, আমরা খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? ভালো। তাই এনটিভিতে তোমার জন্য সবসময় আমরা তোমাকে স্বাগত, এবং আবারও আসবে, আবারও কথা হবে। আমরা একদম শেষ দিকে আছি, আমরা তাহলে বিদায় নিই। কাউকে কিছু বলবে? বলো সবাই যাতে ভালো থাকে, বলো যে সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকুন। চমৎকার, অনেক ধন্যবাদ। তুমিও ভালো থাকো, তোমার প্রত্যেকটা কাজের প্রতি শুভকামনা। বিদায় নিচ্ছি আমরা। দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। ইনফ্যাক্ট, যারা এই অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে অনুষ্ঠানটি দেখলেন এবং ভাবলেন যে অনেকটা অংশই হয়তো মিস হয়ে গেল, তাদের জন্য বলি যে খানিকক্ষণ সময়ের পরে আপনি www.ntvpd.com গিয়ে এই অনুষ্ঠানটা পুনরায় বা যে কোনো অনুষ্ঠানই পুনরায় আবারও দেখতে পারবেন। আর ভীষণ রকম ভালো থাকুন। সামনে বাংলাদেশের খেলা শুরু হচ্ছে, ত্রিদেশীয় সিরিজ, সেখানে বাংলাদেশ দল ভালো করুক সেই শুভকামনা, এবং পরিবারের যে শিশুটি আছে তার প্রতি অনেক বেশি যত্নবান হন, অনেক বেশি টেক কেয়ার করেন, এবং পাশাপাশি বৃদ্ধ যে মানুষটিও আছে নিজেকেও ভালোবাসুন। আর এই গরমের সময় বেশি করে বিশুদ্ধ পানি পান করুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।